হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হানিয়া যে ভবনটিতে ছিলেন সেখানে আগে থেকেই তিনটি বোমা স্থাপন করে রেখেছিল ইসরায়েলের ভাড়া করা সেই এজেন্ট সদস্যরা ইরানের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায় ওই দুই কর্মকর্তা জানান গেল মে মাসে হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল তখন তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে যোগ দিতে ইরানে গিয়েছিলেন তবে সে সময় ওই ভবনে ব্যাপক লোক সমাগম থাকায় ওই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছিল এরপর ওই অতিথি ভবনের তিনটি কক্ষে বোমা স্থাপন করে চুপিসারে দেশের বাইরে চলে যান ইরানের দুই নিরাপত্তা কর্মকর্তা সিসিটিভি ফুটেজে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের প্রবেশ ও বের হওয়ার দৃশ্য দেখা গেছে গেলাম পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওই অতিথি ভবনে ওঠেন হানিয়া তারপর অভিযুক্তরা হানিয়ার কক্ষ নিশ্চিত হয়ে দিবাগত রাত দুইটার দিকে দেশের বাইরে থেকে ওই কক্ষে থাকা বোমায় বিস্ফোরণ ঘটান এতে মৃত্যু হয় হামাসের জনপ্রিয় নেতা ইসমাইল হানিয়ার